আসসালামু আলাইকুম, আমি সুমনা ইসলাম। সুমনাস কুক কুকিং চ্যানেলে সকলকে স্বাগতম। রূপচাঁদা মাছ খুবই সুস্বাদু মাছ, আর এই মাছটি কাটা ভীষণ সহজ আর পরিষ্কার করাও ভীষণ সহজ। আজকে আমি রূপচাঁদা মাছ কাটা ও পরিষ্কার করার টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে মাঝারি আকারের চারটি রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি, এগুলো আজকে কেটে দেখাবো। আমি আজকে সিজারের সাহায্যে মাছগুলো কাটবো। আপনারা বড় মাছ বা ছোট মাছ, যে কোনো সাইজের মাছ এই প্রসেসে কেটে নিতে পারবেন। প্রথমে একটি সিজারের সাহায্যে মাছের চারিদিকে পাখাগুলো কেটে নেব। রূপচাঁদা মাছে কোনো এক্সট্রা আঁশ নেই, সেজন্য এই মাছটা পরিষ্কার করা খুবই সহজ। সামান্য একটু ঘষে নিয়ে লেবু আর লবণ দিয়ে পানিতে কয়েকবার পরিষ্কার করে নিলেই কিন্তু মাছটা চকচকে হয়ে যায়। আর লেজটা কেটে নিচ্ছি। লেজটাকে আমি লেজের আকারটাই কেটে নিলাম, এতে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে। উপরের দিকে ছোট পাখাগুলো কেটে নিচ্ছি। এবারে মাছের যে মেইন জিনিসটা, মানে মাথার দিকটা, এটা কেটে নিচ্ছি। অনেকেই মাছটাকে মাছ থেকে কেটে নিয়ে ভিতরের ময়লাটা বের করেন, এতে হয় কি মাছটা ভাজার সময় কাটা কাটা হয়ে যায় বা ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি সেভাবে কাটছি না, আমি মাছের মাথার দিক থেকে অল্প করে ভি আকারের কেটে নিলাম, তারপর গোল করে চোখ সহ উপরের অংশটা ফেলে নিচ্ছি। আপনার ইচ্ছে করলে চোখটাও রাখতে পারবেন, তবে আমি চোখটা ফেলে দিচ্ছি। উপরের অংশটা গোল করে কেটে নিলাম। এবারে ফুলকোটা বের করে নিব। ঠোঁটটাও সামান্য কেটে নিচ্ছি। বাস, এবারে আঙুলের সাহায্যে খুব সহজে ফুলকাটা বের করে নেওয়া যাচ্ছে। এবং ফুলকা বের করে নেওয়ার পরে ভেতরের যে পেটের ভিতরে ময়লাগুলো, সেগুলো কিন্তু খুব সহজে বের হয়ে আসছে। এভাবে মাছটা কেটে নিলে মাছটা দেখতে অনেক সুন্দর লাগে, আর ভাজার পরেও কিন্তু মাছটা ভেঙে যাবে না। যাই হোক, ভেতরের ময়লাগুলো বের হয়ে গিয়েছে। এবার একটা ধারালো ছুরির সাহায্যে আমি আড়াআড়ি করে কয়েকটা দাগ কেটে নেব। এতে করে মাছটা ভাজার সময় ভেতরে তেল প্রবেশ করবে আর মশলাগুলো খুব ভালো করে মাছের ভেতরে ঢুকে যাবে। অপর পাশটা উল্টে আড়াআড়ি করে দাগ কেটে নিচ্ছি। এই তো দেখলেন মাছ কাটা কতটা সহজ। আপনাদের বুঝার সুবিধার্থে আমি আরো একটা মাছ কেটে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে মাছটা কেটে নিচ্ছি। প্রথমে পাখাগুলো ফেলে নিচ্ছি, তারপর লেজটাকে লেজের আকারে কেটে নেব, তারপর উপরের ফুলকাগুলো কেটে নেব। এরপর মাথার দিকে গোল আকৃতি করে কেটে ভিতরের ময়লাটা বের করে নেব, তারপর আগের মতো আড়াআড়ি করে দাগ কেটে নেব। সবগুলো মাছ যখন কাটা হয়ে যাবে, তখন মাছের মধ্যে মাছটাকে প্রথমে একটু পরিষ্কার করে নেব আর হালকা একটু ঘষে নেব। তারপরে লবণ আর লেবুর রস দিয়ে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নেব। বাস, রূপচাঁদা মাছ ধোয়া হয়ে যাবে। এটা কিন্তু ভীষণ সহজ, আপনারা দেখে বুঝে নেন কীভাবে আমি করে নিচ্ছি। আমি জানি অনেকেই রূপচাঁদা মাছ কাটতে জানেন, তবে যারা নতুন তাদের জন্যই কিন্তু আজকের এই টিউটোরিয়ালটা করে দিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। রূপচাঁদা মাছ কাটা হয়ে গেল, এবারে রান্না করার পালা। রূপচাঁদা মাছের বেশ কয়েকটি রেসিপি আমি পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করব, তাই আমার চ্যানেলেই চোখ রাখুন, তাহলে দেখে নিতে পারবেন সেই রূপচাঁদা মাছের স্পেশাল রেসিপিগুলো। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা দেখে নিতে পারবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং সুমনাস কুক। আল্লাহ হাফেজ।